সকাল সকাল এসেছিলাম একটা সোনা দোকানে। তো কী জন্য এসেছিলাম নিশ্চয়ই তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো কত সুন্দর নামের, মানে নামের অক্ষর দিয়ে লকেট। তো অনেক দিন থেকে আমার ইচ্ছে আছে বাট নেওয়া হয়নি, যেহেতু দোকানে গেলাম আর দেখলাম জিনিসটা অলরেডি একটা একজনে অর্ডার দেওয়া। তো বললাম যে এটা কীরকম, কী ওয়েট, কী ব্যাপার, কত থেকে স্টার্ট হতে পারে। তো যে দোকানে মানে কাকু বললেন যে এটা 3 গ্রাম থেকেই হতে পারে, তবে নামের অক্ষর অনুযায়ী তো ভারী কম হতেই পারে। কারো ধরো ছোটো নাম, যেমন আমার ধরো বরের নাম জয়, তখন তোর তখন হয়তো 2 গ্রামই হয়ে যাবে। এবারে দেখো কে কেমন ওয়েটের নেবে ওটা তো ওর ব্যাপার। যাই হোক, আরেকটা দেখো শাখা বলে এটা 1 গ্রামেরও কম, মানে এতটা ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যারা শুধু মানে শাখা বলে একসঙ্গে পড়ে না, একটা করে পড়ে, তো ওদের জন্য তো এটা ভীষণই ভালো, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানাও কেমন হয়েছে। তো আজকে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি খেতে, ওই যে নেমন্তন্ন বাড়ি, এই বাড়িটা থেকে আমাদের নেমন্তন্ন আছে, ওখান থেকে যে মুখ বাড়াচ্ছে। এদের বাড়িতেই আমাদের নেমন্তন্ন আছে, যাব। আসবে মনে হয়। তো আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া আছে দুষ্টু মামাদের বাড়িতে, তো সেখানেই যাচ্ছি, কি রান্না বান্না কি হবে। চলো, আর আমাদের বাড়ি থেকে আমার দুষ্টু মামাদের বাড়ি অনেকটাই দূর, মানে অনেকটাই দূর, আসতে প্রায় বাস ট্রেন সব কিছু ধরে আমার আসতে প্রায় সময় লাগলো 30 সেকেন্ড মতো। চলো চলে এসেছি। তোমরা তো জানো যে দুষ্টু মামরা আর আমরা পাশাপাশি, দুটো পাশাপাশি ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাট ওটা, এটা দুষ্টু মামের ফ্ল্যাট, এবং পাশাপাশি আমরা থাকি। আজকে বাড়িতে ছোট মেশো এসছে, আর তোমরা অনেকেই ছোট মেশোকে চেনো, আবার অনেকেই নাও চিনতে পারো, কারণ ছোট মেশোকে কম দেখতে পাবো ব্লগে। অ্যাকচুয়ালি ছোট মেশো রামনগর থানার এএসআই, ওই জন্য বাড়িতে খুবই কম টাইম দিতে পারে। তো আজকে মেশো এসছে, বললো যে আজকে সবাই এখানে খাওয়া দাওয়া করবে, আর মেশো একটু ক্যামেরা দেখলে না একটু দূরেই থাকে, ওই জন্য খুব একটা বেশি ভিডিও নেননি। আমার দুষ্টু মামার মেশো পুরো একই, পুরো দুজনের পুরো রাজ্যটকের মিল। তো যাই হোক, এখন দুষ্টুমের বাড়িতে এসেছি, দুষ্টুমামকে হেল্প করছি। আমার দুষ্টুমাম আবার কে যদি না জানো, আমার ছোট মাসি। তো আমার রান্নার দায়িত্বে পড়েছে দুটো, একটা দই কাতলা আর একটা আলু কাটা। আর এই দুটো না আমি রান্নায় বাড়িতে খুব আমার ফেমাস, মানে আমার নাম আছে, গো ভাববেন আমি আমার প্রশংসা করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার বাড়ির সবাই এই দুটো রান্না আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে। যাই হোক, আমি চেষ্টা করছি ওই জন্য একটু ভালো করে রান্না বান্না করার। তো দই কাতলা করবো, তার জন্য যা যা লাগবে মশলা টশলা আমি মানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, একের পর এক তৈরি করছি। দুষ্টুমাম অলরেডি অনেকগুলো রান্নাবান্না করেই নিয়েছে, আর দুপুরবেলা যে জামাইবাবুরও ডাক আছে, মানে তোমাদের দাদাভাইয়ের ডাক আছে, ও দুপুরবেলা আসবে। এমন একটা মানুষকে বিয়ে করেছি বাবাও, তো টাইমই নেই, একদম টাইম নেই। অবশ্য মানে কিছু করারও নেই, টাইম না হলে মানে প্রফেশন দিকটায় টাইম না দিলে হবে কী করে, সংসার চলবে কী করে, খাবো কী করে। যাই হোক, আমি তো এখানে আছি কয়েকদিন, প্রায় 10-15 দিন মতো এখানে আছি। এবারে পরপর আমার যাওয়ার পালা চলে এসেছে। এদিকে রায়তাও হয়েছে, রায়তাটা দুষ্টুমাম খুব সুন্দর করে, রায়তা আমার মাও না ভীষণ ভালো করে। তো আলু কাটা হবে, তাতে আমি পটলও দেবো, শুধু আলু দেবো না, বাড়িতে যা সুগার রুগীর উৎপাত, মোটামুটি এখন সবার বাড়িতেই সুগার রুগী মোটামুটি আছে কি, তাই না? তো এখন দেখো দই কাতলা করবো, তো আমি কীরকমভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা হয়তো আরও অনেকে আমার থেকে অনেক ভালো পারো, তাও আমি একটু শেয়ার করে দিলাম। অনেকে বলো দিদি রেসিপিগুলো একটু শেয়ার করবে, দিলে আমরাও তো একটু শিখবো। তো যাই হোক, আর অনেকে না দই কাতলাতে একদমই হলুদ দেয় না, আর আমি একটু হলুদ দিলাম, কারণ ওই সাদা সাদা তরকারি হলে আবার আমার দুষ্টুমাম বলবে না সাদা তরকারি খাবো না, অনেক রকম ব্যাপার আছে, তো ওই জন্য একটু হলুদ দিয়ে দিই। যাই হোক, আমারও খুব একটা সাদা তরকারি খেতে ভালো লাগে না, আর আমি যে রান্না করি না, আমার না তরকারি কালার ঠিকঠাক লাল লাল না হলে আমার নিজেরই ভালো লাগে না। যাই হোক, তা বলে সব তরকারিকে লাল করবো বললে হয় না, তাও আমার কালারফুল তরকারি আমার ভীষণ মানে নিজেকে রান্না করতেও ভালো লাগে। তো দেখো সব রকম পেস্ট কী কী দিয়েছি বলো তো, আদা কাজু টমেটো জিরে, এই কটাই পেস্ট, পেঁয়াজ, এটাকে তোমরা একসঙ্গে মিক্সড করে নিয়েও দিতে পারো। আমি কী করলাম, তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল হতে এবারে কাজু আদা টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আর জিরে মিক্স ছিল, তো ওটা ভালো করে কষানো হয়ে যেতে একটু জল দিয়ে দিলাম। এবারে কী করবো, একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, মাছটা একদম প্রথম থেকে দেবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। আর আজকে আমার ছোটো মেশো পুরো একদম দেশি কাতলা মাছ নিয়ে এসেছে, বড়ো বড়ো, অনেক বড়ো ছিল মাছটা। যাই হোক, ভালো করে দই কাতলাটা করছি, আর দইটা
সরি, দইটাও দিয়েছি গো, তখন মশলা কষানোর সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, দইটাও দিয়ে দিয়েছি, দইটাও মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভালো, আর দইটা ফেটানো ভালো হলে না রান্নার দই কাতলার ফ্লেভারটাও ভালো আসে। এইরকমভাবেই আমি দই কাতলা করছি। আর এদিকে আমার বাপি মেশো, মানে আজকে সবার স্কুল ছুটি, মেশো অফিস ছুটি, তো মা একমাত্র মিটিংয়ে আছে, আমার মাই একমাত্র টাইমটা পায়নি। মা তো মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই, বাপি বসছে। আর মেশো আর বাপি দেখো পুরো বাচ্চা ছেলের মতো বসে কার্টুন দেখছে দুই জামাই। আর সব থেকে না, আমার বাড়িতে তিন, মানে আমার মারা তো তিন বোন, বাপি মেশো আমার বড় মেশো কলকাতায় থাকে, সব থেকে হই হুল্লোড় চিৎকার কে করে জানো, আমার বড় মেশো মানে কলকাতায় থাকে, পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। বাড়িতে থাকা মানে হ্যাঁ যে কেউ আছে, মানে কেউ একজন আছে, বাড়িটাকে মোটামুটি মাতিয়ে রেখেছে। যাই হোক, এবারে আমি করছি আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি কেমন করছি তোমরা একটু দেখো। সব কাজ শেষ হতে এতক্ষণে আমার বোনের দর্শন মিলল। আমি আজকে রান্না করছি, দিদি কিছুই করছে না, আমাকে দিয়ে সব কিছু করাচ্ছে, তাই জন্য রান্না শোনাই আজকে এত যে রান্না বান্না দুষ্টু আমার বাড়িতে যে আজকে আমাদের নেমন্তন্ন, এত যে রান্না বান্না সব শোনাই করলো, মানে সবকিছুই আমি বলবো সকাল, মানে দুষ্টু আমের তো অবস্থা খারাপ, আমার মেশো তো সকাল থেকে বাজার টাজার করে এনেছে, মেশো সব থেকে বেশি কষ্ট হয়েছে রোজে রোজে গিয়ে। যাই হোক, তারপরে দুষ্টু মামের, তারপরে আমি এসে আজকে যতগুলো রান্না হয়েছে তার ভিতরে দুটো দায়িত্ব আমার, একটা দই কাতলা আর আলু কাটার তরকারি। সব ঘুরে ফিরে হলো যে আমি রান্না করেছি, এত মোটামুটি আমরা করছি, এক্ষুনি স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে খুন্তিটা ধরে নিয়ে বললো আমি রান্না করছি। মানে তোমরা মানে যাকে দেখতে পাবে ওটাই তো বিশ্বাস করবে যে ওই রান্না করছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কাকে? আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা ব্লগে কাকে দেখতে পাচ্ছিলে, কে রান্না করছিল? এই মুহূর্তে রান্নাটা করছে কে, যে করছে সেই আমি রান্না। তো আমি সবসময় আমার আলু কাটা, আলু কাটার কথা বলি, তো আজকে ওই রান্নাটা করছি, যদিও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাও বলছি দেখো কীরকম করেছি। অ্যাকচুয়ালি যেমন তোমরা মাংসের মতো মশলা কষো, ওরকমভাবে মশলা কষে নিয়ে আলাদা করে আলু পটল ভেজে নেবে, দিয়ে মশলা কষাতে আলু পটল দিয়ে দেবে। এতটা বলছি, তবে চেষ্টা করবো একদম ভালো করে দেখানোর, আর তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো। আরে এই নিচগুলো পুড়ে যাবে, তুমি একটু চুপ করে দাও। এবারে সোনাই আসতে, সোনাইকে দিয়ে বেগুনিটা করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, বেগুনি না সরি কুমড়ি। তো সোনাইকে বললাম তুই এটাই কর, দুষ্টু মামা আর আমি একটু রেস্ট নেই, যদিও রেস্ট তো নেই নি। এবারে বাপির আর মেশোর খিদে পেয়ে গেছে জানো, অন্যান্য দিন কত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর আজকে আমাদের লেট হয়ে গেল। তো দেখো কী কী রান্নাবান্না করেছি, দই কাতলা কমপ্লিট, যদি একটু সাদা রং হলে তোমরা একটু আরও ভালো বলতে পারতে, হয়তো তোমাদের তো আর খাওয়াতে পারছি না। তোমাদের সঙ্গে যদি দেখা হয় নিশ্চয়ই আমার বাড়িতে এলে আমি রান্না করেই খাওয়াবো, আমার হাতে কী খেতে চাও তোমরা কমেন্ট করে জানিও। আর আরেকটা জিনিস কিন্তু আমি ভালো পারি, একদম সিম্পল বিরিয়ানি বাড়িতে বানানো। তো দেখো এই যে আলু পটলও আমার রেডি হয়ে গেছে, আর ওটা কী ছিল বলো তো? ওটা ছিল থানকুনি পাতার রায়তা। খাবে চলো, ঘুমিয়ে গেছিলো বাবু দুপুরবেলা স্নান করেছে, রান্নাটা আজকে একটু দেরি হয়েছে, ঘুমিয়ে গেছিলো। খাবে চলো, কেমন কোলে উঠেছে দেখো বুড়ো বাচ্চা। এই যে দেখো কী কী রেসিপি একটু শেয়ার করি, হয়েছে কুমড়ি, হয়েছে থানকুনি পাতার রায়তা, হয়েছে মাছের ভাজা। আমি দেখানোর আগে আগেই মোটামুটি বলে দিচ্ছি, মাছের ভাজা, চাল কুমড়ো চিংড়ি মাছের তরকারি, আলু কাটা পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, দই কাতলা, চাটনি আর পাঁপড়, মোটামুটি অনেক কিছু। এছাড়া মিষ্টি টিষ্টি তো আছেই, আর জামাই আসবে বলে কথা, মানে যত দেখো আমি এত কষ্ট করে রান্নাবান্না করলাম, কিন্তু মেন কখন জামাই আসবে, মানে কখন তোমাদের দাদাভাই আসবে, দিলে সবাই খাওয়া দাওয়া করবে। আর যাই হোক, ও বললো ফোন করে, ওর আসতে খুব লেট হবে, মানে তিনটে বেজে যাবে, আর এতক্ষণ তো আমার বাপি মেশো ওরাও তো সকাল থেকে খায়নি, তো ওরা কোনো খেতে বসবে না বলছিল, আমি জোর করে বসিয়েছি, আর তোমার দাদাভাইও বললো যে না খেতে বসে যেতে বলো, খেতে বসে যেতে বলো, আমার লেট হবে, আমি ব্যাংকে আছি, যেতে লেট হবে, তো ওই জন্য ওরাও খেতে বসে গেছে। যাই হোক, এবারে মানে দাদাভাই বলেছিল তিনটের সময় আসবে, যাই হোক আড়াইটার দিকে চলে এসেছি, তো ওর জন্য এবার খাওয়া বাড়া হচ্ছে। আর জামাই আসবে বলে দেখো কত বড় কাঁসার থালা বের করে আলাদাভাবেই ওর জন্য ডেকোরেশন কর, ডেকোরেশন মানে সোনাই বরাবর ওর দাদাভাই এলে দাদাভাইকে ওই খেতে দেয়, মানে কীভাবে ডেকোরেশন করবে, কীরকমভাবে কোনটা ভালো লাগবে, দাদাভাইয়ের কী ভালো লাগে, ওই দায়িত্বটা ওই নিয়ে নেয়, মানে তুই যা ভালো দায়িত্বটা নিয়েছিস নে নে, আমি তো সবসময় তো দাদাভাইকে খেতে দিই, তো ওই দিচ্ছে সব কিছু কী কী। আর
আমি কিন্তু অনেকদিন কাঁথিতে আছি, তোমরা আবার কমেন্ট করে বসো না দিদি, আর কতদিন বাপের বাড়িতে থাকবে, সংসার টংসার কি করবে, না যাবে না? না গো, আর বেশি দিন না, আর দুদিন মতো থাকবো, মানে আরও দুদিন থাকবো থেকে, তারপরে এবার আমার যাওয়ার ডাক চলে এসছে। ডাক মানে কি, এবারে তো যেতেই হবে, কারণ আস্তে আস্তে দেখি তোমার দাদাভাই বলছে তুমি কি আসবে না, তুমি আসবে না কি ভেবেছো বলো তো। তো যাই হোক, এবারে যেতেই হবে, তাও আমি মানে একদিনের জন্য এসে থেকে গেলাম 12-13 দিন। আমার তো বেশ ভালো লাগছে, কী বলতো, সবসময় যেন ছুটি ছাটা মানে আসা মানে হয় কষাড়িয়া চলে যাই, নাহলে বকশিসপুর চলে যাই, মানে কাঁথিতে যে মানে থাকা হবে ওইটা একটু কম হয়। তো এবারে খুব ভালো কাঁথিতে থাকলাম, সকাল সন্ধ্যা বাজারে ঘুরলাম, এরকম করে খুব ভালো ঘোরা হয়েছে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইও চলে এসছে এতক্ষণে, আর আমি এমনভাবে খেতে দিয়েছি, মানে ও তো হাসছে, মানে মনে মনে আনন্দও পাচ্ছে, এত সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আর যাই হোক, বরকে খেতে দেবো না, আর কাকে এরকমভাবে খেতে দেবো বলো, সুখ দুঃখের সঙ্গী, বরকে একটু মাথায় করে রাখা উচিত, আমার তো মনে হয় তাই। যদিও বরেরও উচিত বউকে মাথায় করেই রাখা, মানে একে অপরের ভালো মন্দে দুজন দুজনকে পাশে থাকতেই হবে, নাহলে কী করে হবে বলো। যাই হোক, আর আমি বরাবর শুধু বর বলে কথা না, আমি আমার বাপি মেশো কেন আমার বাড়িতে সবাইকেই আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। তো এবার তোমার দাদাভাই এই যে এসেছিলো প্রক্সি দিতে, মানে একটু সময় এসে দেখো আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, কী করবে ব্যস্ত মানুষ। ওই জন্যই আমি মাঝে মাঝে খুব রাগ করি গো, বললাম আমি 13-14 দিন এখানে এসে আছি, তুমি টানা কোনোদিনও দুদিন থাকোনি, আসছো চলে যাচ্ছ, আসছো চলে যাচ্ছ। আর একটু থাকো, একটু সময় থাকো, তোমার সবসময় কাজ। যাই হোক, আজকের ও তো চলে গেল, আর ব্লগটাও ভাবলাম যে আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করবো। সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে, অনেক বকবক করেছি, তোমরা অনেক কষ্ট করে আমার বকবক শুনেছো, তো এবারে তোমাদেরকেও একটু শান্তি দিই আর আমিও একটু ঘুমোই।